অস্ট্রেলিয়ায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত না হওয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে তৃতীয় দফার লকডাউন শিথিল করা হচ্ছে। তবে এখনও জনসাধারণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে। এছাড়া আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বাসায় 5 জনের বেশি অতিথির উপস্থিতিতেও রাখা হয়েছে নিষেধাজ্ঞা। গত 24 ঘন্টায় 39,000-এর বেশি মানুষের দেহে কোভিড টেস্ট করে একজনও করোনা রোগী পাওয়া যায়নি। সম্ভবত করোনা শুরুর পর থেকেই মঙ্গলবার একদিনে সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে। আজ মধ্যরাত থেকে লকডাউন শেষ হতে যাচ্ছে। আগামী সোমবার থেকে স্কটল্যান্ডের স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোল স্টার্জিয়ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ড সহ দেশের সব অঞ্চল থেকে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্দার্ন। সম্প্রতি দেশটিতে একই পরিবারের 3 জনের শরীরে নতুন ধরনের করোনা শনাক্ত হওয়ার পর সোমবার 3 দিনের লকডাউন ঘোষণা করা হয়, যা শেষ হবে বুধবার মধ্যরাতে। এদিকে লকডাউন শিথিল করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেনেগালও। প্রতিটি শ্রেণীকক্ষ জীবাণুমুক্ত করার পাশাপাশি রাখা হয়েছে স্বাস্থ্য সরঞ্জাম। এরপর রাজধানী ডাকারের সব সরকারি ভবন, বিপণী, বিতান, গির্জা, মসজিদ সহ জনসাধারণের যাতায়াত হয় এমন সব জায়গায় জীবাণুমুক্ত করার পরিকল্পনা রয়েছে দেশটির সরকারের। প্রতিটি রাস্তা, ভবন, রেল স্টেশন সহ সব জায়গা জীবাণুমুক্ত করা হলেই লকডাউন তুলে নেওয়া হবে। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।